হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটি দেশি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এটি একটি ভীষণ টেস্টি চিকেন কারি রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে রয়েছে দেশি চিকেন 500 গ্রাম, আর এগুলো রেগুলার কারি কাট করে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ 1/4 টিস্পুন, দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিচ্ছি গোটা জিরে 1/4 টিস্পুন, শুকনো লঙ্কা দিচ্ছি 1টি, দিচ্ছি লবণ 1/2 টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি সর্ষার তেল প্রায় 2 টেবিল চামচ। চিকেনের পিসগুলো আমি মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেব। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিলাম প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলু। এখানে রয়েছে 500 গ্রাম আলু, আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি আলু ভাজার সময় কিন্তু হলুদ লবণ কিছুই ব্যবহার করছি না, হলুদ ছাড়াই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে রেখেছি। দেখুন, আমি খুব ভালো করে লাল করে আলু ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি এই তেলে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে মাঝারি মাপের 2টো পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজগুলো আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি। পেঁয়াজের মধ্যে আমি 1/4 টিস্পুন চিনি অ্যাড করলাম। পেঁয়াজ ভাজার সময় 1/4 টিস্পুন চিনি অবশ্যই অ্যাড করবেন, এতে করে কিন্তু আমাদের যে ঝোলটা রান্না হবে সেটা তার কিন্তু কালারটা খুব সুন্দর হবে। দেখুন, আমি লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি এবার এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। 1 মিনিট আমি এই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ 1/4 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর লবণ দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। দেখুন, আমাদের এই মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। মশলা কষানোর সময় আমি কিন্তু মশলার পরিমাণটা অল্পই দিয়েছি, কারণ আমি মাংস ম্যারিনেট করার সময় অল্প করে মশলা এতেও অ্যাড করেছিলাম। ম্যারিনেট করে রাখা চিকেন আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আর বাটিটা ধুয়ে আমি 2 টেবিল স্পুন জল এর মধ্যে অ্যাড করলাম। এখন আমি গ্যাসের ফ্লেম হাই করে দেব, আর হাই ফ্লেমে খুব ভালো করে প্রায় 5 মিনিট সময় নিয়ে আমি মাংস কষিয়ে নেব। আর এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে করে মাংসটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে পরে একদমই খেতে ভালো লাগবে না। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি আর ঢাকনাতে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন, আমাদের মাংস কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার ফলে কিছুটা জল বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি আরও প্রায় 5 মিনিট আলু আর চিকেন একসাথে কষিয়ে নিলাম। দেখুন, এবার কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল। আমি প্রায় 4 কাপ পরিমাণ গরম জল এখন অ্যাড করছি, কারণ এটা পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণটাও একটু বেশি করে দিতে হবে। আর তার সাথে আলু আর চিকেন সেদ্ধ হতে এখনও বাকি রয়েছে। আমি আরও 1/2 কাপ জল অ্যাড করলাম, অর্থাৎ প্রায় 4.5 কাপ জল আমি এতে অ্যাড করেছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম।
এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না হতে দেব। এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখুন, আমাদের চিকেন কারি প্রায় রান্না হয়ে গেছে। চিকেন, আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ গুঁড়ো গরম মশলা, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, এখানে রয়েছে 1/2 টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, আমি এগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমি এই রেসিপিতে ঝাল একটু বেশি ব্যবহার করেছি, কারণ এটা দেশি চিকেনের পাতলা ঝাল ঝোল, এটা একটু বেশি করে ঝাল হয়। তবে আপনাদের যদি ঝালটা বেশি মনে হয় তাহলে আপনারা নিজেদের পরিমাণ মতো ঝালটা অ্যাড করবেন। আমি সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠতে দেব। ঝোল ফুটে উঠেছে, আমি এবার সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিচ্ছি, 1টি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন আমাদের ঝাল ঝাল দেশি চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। দেখুন ঝোলটা কিন্তু পাতলা রয়েছে, এর থেকে বেশি ঘন হলে কিন্তু এই ঝোল খেতে ভালো লাগবে না। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।